নমস্কার স্টাডি প্রোফাইল আপনাদের স্বাগত জানান এই সপ্তাহের কর্মক্ষেত্র পত্রিকাতে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সে সম্পর্কিত বিস্তারিত জেনে নেব তার আগে প্রথমবার চ্যানেলে ভিজিট করে থাকলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল বেলঘণ্টেটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটগুলি পাওয়ার জন্য তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্রে কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে প্রথমেই আমরা দেখব এখানে আর্মি নেভি এয়ারফোর্সে কয়েকশো অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসের পরীক্ষা চোদ্দোই নভেম্বর হবে এটার পরীক্ষা আর্মি নেভি ও এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে কয়েকশ তরুণ তরুণীকে নেওয়া হবে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি মহিলারা এক কেবলমাত্র অফিসার্স ট্রেনিং একাডেমি নন টেকনিক্যাল কোর্সের জন্য আবেদন করতে পারবেন প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস একজামিনেশনের মাধ্যমে দু হাজার একুশ সালেই পরীক্ষা হবে পরীক্ষা হবে চোদ্দই নভেম্বর এবং কলকাতাতেও কিন্তু পরীক্ষার সেন্টার রয়েছে প্রথমে রয়েছে এয়ারফোর্স একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যে যোগ্যতা লাগবে তাতে বলা হয়েছে গ্র্যাজুয়েট ডিগ্রি হতে হবে এবং ফিজিক্স ও অঙ্ক নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকা চায় ইঞ্জিনিয়ারিংয়ের গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারবেন শুধুমাত্র অবিবাহিত তরুণরাই আবেদন করবেন বয়স নির্দিষ্ট তারিখে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে কমার্শিয়াল পাইলট লাইসেন্সধারীরা নির্দিষ্ট তারিখে ছাব্বিশ বছর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারেন তারপরে রয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ও অফিসার ট্রেনিং একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট আর একাডেমির জন্য কেবলমাত্র অবিবাহিত তরুণরাই আবেদন করতে পারবেন অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে শর্ট সার্ভিস কমিশন কোর্সটির জন্য অবিবাহিত তরুণরা আবেদন করতে পারবেন শর্ট সার্ভিস কমিশন ওমেন পোস্টির জন্য অবিবাহিত মেয়েরা বিধবা ও বিচ্ছিন্ন বিচ্ছিন্নরা সন্তানহীনা হলে এবং আবার বিবাহ না করে থাকলে আবেদন করতে পারেন আর ইন্ডিয়ান নেভাল একাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা লাগছে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট শুধুমাত্র অবিবাহিত তরুণরাই আবেদন করতে পারেন এটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে একশো নম্বরের প্রথমে পরীক্ষা হবে এবং তারপরে রয়েছে কিন্তু সফল হলে তিনশো মার্কের ইন্টেলিজেন্স অ্যান্ড পার্সোনালিটি টেস্ট হবে দরখাস্ত করতে পারবেন ডাব্লিউ ডট ইউপিএস ইউপিএস সিওএন এলআইএন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে চব্বিশে আগস্ট পর্যন্ত দরখাস্ত করা যাবে তারপরের যে বিজ্ঞপ্তি সেখানে আমরা দেখে নেব ধানবাদ আইআইটিতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে তিয়াত্তর জনকে নেবে ধানবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মোট শূন্যপদ এখানে এগারোটি তপসিল জাতির জন্য ছটি তপসিলী উপজাতির জন্য এবং একুশটি ও জন্য এবং দশটি রয়েছে আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য সংরক্ষিত শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে অন্তত পঞ্চান্ন শতাংশ নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক তাছাড়া এম এস ওয়ার্ড অ্যাক্সেল পাওয়ার পয়েন্ট সহ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান জানতে হবে কম্পিউটারের ইংরেজিতে প্রতি মিনিটে চল্লিশটি অথবা হিন্দিতে প্রতি মিনিটে পঁয়ত্রিশটি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে বয়স হতে হবে একত্রিশ আট দু হাজার একুশ তারিখ অনুযায়ী তিরিশ বছর মধ্যে অনলাইন দরখাস্ত করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এখানে দেওয়াই রয়েছে আইআইটি আই এস এম ডট এসি ডট ইন একত্রিশ আগস্টের মধ্যেই ফর্ম ফিল করতে হবে এবং ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে মহিলা তপশিলি এবং প্রতিবন্ধী প্রাক্তন কোনো রকম ফি লাগবে না তারপরে যে বিজ্ঞপ্তি সেখানে আমরা দেখব ভারত ইলেকট্রনিক্সে একশো বারো অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে সংস্থার গাজিয়াবাদ ইউনিটে এক বছরের ট্রেনিং দেওয়া হবে ফিটার ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক মেকানিক এবং কম্পিউটার অপারেটেড অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট রেডি এই অ্যাপ্রেন্টিসি নিয়োগ করা হবে প্রশিক্ষণ চলাকালে নির্দিষ্ট হারে স্ট্রাইফ পাওয়া যাবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে দেখো বিভিন্ন বিষয়ের যে যে বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে সেই সেই বিষয়ের শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে প্রয়োজন হলে এটা আপনারা দেখে নেবেন তারপরে এখানে আমরা দেখব উত্তর মধ্য রেলে ষোলোশো চৌষট্টি ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোশো চৌষট্টি জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং দেবে নর্থ সেন্ট্রাল রেলওয়ে অ্যাপ্রেন্টিসিস অ্যাক্ট উনিশশো অনুসারে এই প্রশিক্ষণ দেওয়া হবে ফিটার ইলেকট্রিশিয়ান কার্পেন্টার সহ আইটিআইয়ের বিভিন্ন ট্রেডে প্রয়াগরাজ ঝাঁসি এবং আগ্রার ওয়ার্কশপ ও ডিভিশনে ট্রেনিংয়ের মেয়াদ থাকবে এক বছর এবং ট্রেনিং চলাকালে নির্দিষ্ট হারে স্টারফ্যান্ডও পাওয়া যাবে তারপরে আমরা দেখব নৌবাহিনীতে যন্ত্রশিল্পী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যেখানে নাবিক পদে তেত্রিশ জন দক্ষ যন্ত্রবাদক নেবে ভারতীয় নৌবাহিনী শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে মাধ্যমিক এবং কেবোর্ড বা স্ট্রিং বা উইন্ড ইনস্ট্রুমেন্ট বা কোনো ভারতীয় বা বিদেশি বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা থাকতে হবে এর পাশাপাশি গান গাইতে জানতে হবে তারপরেই এখানে আমরা দেখে নেব অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সিতে প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে তেষট্টি জনকে নেবে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সি এটি কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থান প্রতিষ্ঠান চুক্তিতে নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন শাখায় এখানে সেই শাখাগুলি এখানে দেওয়া রয়েছে প্রয়োজন হলে আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নিতে পারেন তারপরে যে নিয়োগ সেখানে আমরা দেখব শতদ্রু জলবিদ্যুৎ নিগমে ফিল্ড ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে তার ক্রাইটেরিয়া হিসেবে এখানে বলাই রয়েছে গেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে প্রার্থীকে সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ও ইনফরমেশান টেকনোলজি শাখায় চৌষট্টি জন ফিল্ড ইঞ্জিনিয়ার নেবে শতদ্রু জলবিদ্যুৎ নিগম এটি ভারত সরকার ও হিমাচল প্রদেশ সরকারের যৌথ উদ্যোগে গড়া গড়ে ওঠা একটি সংস্থা প্রাথমিকভাবে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও দু বছর বাড়ানো হতে পারে তো এই ছিল আজকের কর্মক্ষেত্র পত্রিকাটি পরের যে পেজ সেখানে আমরা যদি দেখি সেখানে আর সেরকম কিছু নেই আগে যেগুলো আমরা দেখেছি সেগুলোই রয়েছে এখানে একটি রয়েছে এলাহাবাদ কোর্টে ট্রেনি ল ক্লার্ক নিয়োগ করা হচ্ছে এখানে চুরানব্বই জন ট্রেনি ল ক্লার্ক নেবে এলাহাবাদ হাইকোর্ট নিয়োগ করা হবে এক বছরের জন্য শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে পঞ্চান্ন শতাংশ নম্বর সহ তিন বা পাঁচ বছরের আইনের ডিগ্রি থাকতে হবে এর পাশাপাশি ডেটা এন্ট্রি ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার অপারেশন বিষয়ে জ্ঞান থাকতে হবে বয়স হতে হবে একুশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে এখানে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লিউ ডট এলাহাবাদ হাইকোর্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন দরখাস্তের বয়ান এবং তিনশো টাকা ফি লাগবে সাথে কী কী দেবেন তাও কিন্তু এখানে বলা রয়েছে এটা একবার আপনারা দেখে নেবেন আর সেরকম কিছু নেই রাজ্য সরকার পরিচালিত কারিগরি বিশ্ববিদ্যালয়ে চাকরিমুখী কোর্স সম্পর্কিত এখানে কিছু দেওয়া রয়েছে তারপরের পাতায় কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে পাঁচই জুলাই থেকে নয়ই জুলাই পর্যন্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো রয়েছে আর ডাব্লিউলি প্রিলি পরীক্ষার অ্যাকসেট প্রশ্ন এখানে রয়েছে এবং কর্মমুখী নানা কোর্সে প্রশিক্ষণ নিয়ে চাকরি বা ব্যবসা করুন সেই বিষয়ে অনেক কোর্সের এখানে দেওয়া রয়েছে বিশদে এখানে রয়েছে রাজ্য জুড়ে কয়েক হাজার আসনে ডিএলএড কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অনুমোদন প্রাপ্ত এনসিটি কর্তৃক স্বীকৃত রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি শিক্ষক শিক্ষণ প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান কোর্সে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে উল্লেখ্য রাজ্যের সরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকতার ক্ষেত্রেই এই প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক ডিএলএড কোর্সের মেয়াদ বছর প্রার্থীকে অবশ্যই রাজ্যের বাসিন্দা হতে হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর উচ্চ মাধ্যমিকে থাকতে হবে তপসিলি ও বিসি দৈহিক প্রতিবন্ধী এবং প্রাক্তন সমরকমদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ শতাংশ নম্বরে ছাড় রয়েছে প্রার্থীরা যে মাধ্যমে প্রশিক্ষণ নিতে চায় সেই ভাষাটি উচ্চ মাধ্যমিকে অন্যতম বিষয় হিসেবে পড়ে থাকতে হবে দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি পড়ে থাকা বাধ্যতামূলক অনলাইন আবেদন করা যাবে এখানে www.wbbpe.org ডট বা www.wbbprimaryeducation.org ডট ওয়েবসাইটে কিন্তু আবেদন করা যাবে আবেদন করা যাবে চোদ্দোই অগাস্ট পর্যন্ত এবং এখানে কি কি লাগবে সেগুলো কিন্তু এখানে বলা রয়েছে কোন কোন ডকুমেন্টস আপনার লাগবে সেটা এখানে দেওয়া রয়েছে তারপরের পাতায় আমরা দেখে নেব কি আছে তারপরের পাতায় অ্যাডভার্টাইজ রয়েছে এবং এটি শেষ ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে ভিডিওগুলি